হ্যালো ভিউয়ার্স, আমি সফিউর রহমান আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হলো সার্ভিস বুকের দ্বিতীয় পর্ব। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম সার্ভিস বুকের সার্ভিস হিস্ট্রিতে কিভাবে আমরা আমাদের সমস্ত তথ্য পূরণ করব। এবার আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হলো লিভ অ্যাকাউন্ট সম্পর্কিত, অর্থাৎ সার্ভিস বুকে যে লিভ অ্যাকাউন্ট অংশটি থাকে সেই অংশটি আমরা কিভাবে পূরণ করব এবং তাতে বিভিন্ন ধরনের যে ছুটি বা লিভ আছে সেগুলো কিভাবে লিপিবদ্ধ করব। তাই চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে পড়িয়ে দিই, আপনারা যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে পারে। তাহলে চলুন এগোনো যাক। আমরা আগে দেখেছি সার্ভিস বুকে কীভাবে সার্ভিস হিস্ট্রি আপডেট করতে হয়, এবার আমরা দেখব লিভ অ্যাকাউন্ট, অর্থাৎ লিভ অ্যাকাউন্টকে কীভাবে আমরা মেনটেন করব। সার্ভিস বুকের একদম শেষের দিকে আপনারা দেখতে পাবেন কয়েকটি পেজ আছে, সেই কয়েকটি পেজ জুড়ে আমাদের লিভ অ্যাকাউন্ট অর্থাৎ ছুটির হিসাব আমাদের লিখে রাখতে হয়। তাই চলুন আমরা দেখে নিই কীভাবে এই লিভ অ্যাকাউন্টকে আমরা পূরণ করব। সবথেকে প্রথমে আছে লিভ অ্যাকাউন্ট অফ, অর্থাৎ কার এই লিভ অ্যাকাউন্টটা, অর্থাৎ যিনি চাকরি করছেন তার নাম এখানে দিতে হবে, আমরা তার নাম দিয়ে দিলাম। এরপর দিতে হবে ডেট অফ কমিটমেন্ট অফ সার্ভিস, অর্থাৎ কবে তিনি সার্ভিসে জয়েন করেছেন সে তারিখটি এখানে বসাতে হবে, সে তারিখটি আমরা বসে দিলাম। এরপর আমাদেরকে বসাতে হবে তার ডেজিগনেশন, এখানে আমরা ডেজিগনেশন বসাবো, তিনি যে পোস্টে তিনি কাজ করছেন সেই পোস্টের নাম এখানে দিতে হবে, এখানে দিয়ে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। এবার ডেট অফ অ্যাটেন্ডিং দ্য এজ অফ সুপারএনুয়েশন, অর্থাৎ কবে তিনি রিটায়ার করবেন সেই তারিখটি এখানে দিতে হবে, আমরা সেই তারিখটি এখানে বসে দিলাম। এরপরে নিচে আসে সমস্ত তথ্যগুলো দিতে হবে ছুটির, যেগুলো প্রত্যেকটি কলাম অনুসারে এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে ইনস্টিটিউশন সার্ভ আন্ডার, অর্থাৎ কোন বিদ্যালয়ে তিনি কাজ করছেন সেই বিদ্যালয়ের নামটি প্রথমে এখানে দিতে হবে, সেই বিদ্যালয়ের নামটি আমরা এখানে লিখে দেবো। এরপর আছে পিরিয়ড অফ ডিউটি, সার্ভিস বুকের নতুন নিয়ম অনুসারে, যদিও এটি অনেক পুরনো তার নতুন বলতে হচ্ছে, এখানে আমাদের সার্ভিস পিরিয়ড অফ ডিউটি হবে যেদিন তিনি জয়েন করছেন সেই দিন থেকে এক বছর পর্যন্ত। এখানে যেমন 1/6/1980 তিনি জয়েন করছেন তাহলে তার প্রথম সার্ভিস পিরিয়ড হবে 1/6/1980 থেকে 31/5/1981 সাল পর্যন্ত। যদি কেউ যদি 15 ফেব্রুয়ারি জয়েন করে তাহলে তার আগে পর্যন্ত, অর্থাৎ 14 ফেব্রুয়ারি তার পরের বছর পর্যন্ত তার পিরিয়ড অফ ডিউটি হবে, অর্থাৎ প্রত্যেক এক বছর অন্তর অন্তর আমাদের পিরিয়ড অফ ডিউটিকে আপডেট করতে হবে। তাই তিনি প্রথম বছর জয়েন করেছেন সেই হিসাবে আমরা দিয়ে দিই তার জয়নিং ডেট, জয়নিং ডেট হচ্ছে 1/6/1980, যিনি যে তারিখে জয়েন করেছেন সে তারিখটি দিয়ে দিলাম। এবং এখান থেকে এক বছর অর্থাৎ 31/5/1981 পর্যন্ত তার সার্ভিস পিরিয়ড বা ডিউটি পিরিয়ড হবে। এবার এখানে ভ্যাকেশন ঘরটি দরকার পড়ে না। লিভ আর্ন অন, এখানে লিভ আর্ন তিন রকমের আছে, অ্যাভারেজ পে অন মেডিকেল সার্টিফিকেট, হাফ অ্যাভারেজ পে, ভ্যাকেশন ডিটেনশন, এটি এখানে দরকার লাগছে না। শুধুমাত্র অ্যাভারেজ পে অন মেডিকেল সার্টিফিকেট এবং হাফ অ্যাভারেজ পে এই দুটো কাজে লাগবে। তাহলে এক বছর কাজ করার সুবাদে তিনি 15টি মেডিকেল লিভ পেয়েছেন, সুতরাং সে 15টি মেডিকেল লিভ এখানে জমা হলো। তিনি 15টি হাফ অ্যাভারেজ পে পেয়েছেন, সে 15টি এখানে জমা হলো। এই 15টির মধ্যে কতগুলো তার টোটাল ক্রেডিট হলো সেটি এখানে দিতে হবে। তাহলে মোট 15টির মধ্যে 15টি এখানে ক্রেডিট হচ্ছে মেডিকেল লিভ এবং 15টি হাফ অ্যাভারেজ পে ক্রেডিট হচ্ছে, সেটা 15টি এখানে লিখে দেওয়া হলো। এরপর আছে লিভ টেকেন অন অ্যাভারেজ পে আর হাফ অ্যাভারেজ পে, যদি কোনো মেডিকেল লিভ তিনি নিয়ে থাকেন সেই বছরে তাহলে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে, যে হাফ অ্যাভারেজ পে নিয়ে থাকেন তাহলে হাফ অ্যাভারেজের ছুটির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। এখানে তিনি কোনো ছুটি নেননি তাই এখানে আমরা নীল লিখে দিলাম। এরপর হচ্ছে ম্যাটারনিটি লিভ, যদি নিয়ে থাকেন তার ডিটেল এখানে দিতে হবে। এরপর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি লিভ, যদি থেকে থাকে সেটি এখানে দিতে হবে। স্পেশাল লিভ, যদি কোনো কিছু থেকে থাকে ফুল পে বা হাফ পে, তার তথ্য এখানে দিতে হবে। এরপরে আছে ব্যালেন্স অন রিটার্ন অফ লিভ অন, অর্থাৎ এখানে যে ছুটিগুলো আমরা পেয়েছি এই ছুটিগুলো পরের বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়, অর্থাৎ এই ছুটিগুলো আমাদের জমা থাকে, সুতরাং এই ছুটিগুলো টোটাল কতগুলো পরের বছরের জন্য যাবে সেই তথ্যগুলো এখানেও দিতে হবে। 15টি মেডিকেল লিভ জমা হয়েছে এবং কোনো ছুটি নেওয়া হয়নি তাহলে মোট ছুটি ফরওয়ার্ড হবে 15টি মেডিকেল লিভ এবং 15টি হাফ অ্যাভারেজ পে, কারণ কোনো প্রকারে হাফ অ্যাভারেজ পে ছুটি নেওয়া হয়নি, তাই এখানে আবার 15টি আমরা হাফ অ্যাভারেজ পে দিয়ে দিলাম। এরপর শেষে হেডমাস্টার মশাই সিগনেচার করবেন, আর যদি কোনো রিমার্কস থাকে তার রিমার্কসের উপর তিনি রিমার্কস দেবেন। এরপরে একইভাবে আমরা পরের বছরে চলে আসি, পরের বছর অর্থাৎ 1/6/1981 থেকে
31582 পর্যন্ত তার তথ্যগুলো আবার আমাদের দিতে হবে। 15টি তার এবছরও অ্যাভারেজ পে জমেছে, 15টি হাফ অ্যাভারেজ পে জমেছে, তার 15টি এখানে হাফ অ্যাভারেজ পে আমরা লিখে দিলাম। এবার মোট লিভ ক্রেডিটেড অন হবে, অর্থাৎ আগে আমাদের ছিল কতগুলো লিভ, 15টি মেডিকেল লিভ এবং 15টি হাফ অ্যাভারেজ পে, তার সঙ্গে যোগ হবে, যোগ হয়ে এখানে মোট সংখ্যা থাকবে 15+15=30টি। অর্থাৎ মোট মেডিকেল লিভ দেওয়া হলো 30টি, মোট হাফ অ্যাভারেজ পে দেওয়া হলো এখানে 15টি, আগে 15টি ছিল মোট 30টি। এরপরে কোনো ছুটি নেয়নি, তার জন্য এখানে নীল লিখে দিলাম। হাফ অ্যাভারেজ পেও তিনি নেননি, তাই এখানে নীল লিখে দেওয়া হলো। এবার তাহলে মোট তার ছুটির সংখ্যা হচ্ছে 30টি, যেটি পরের বছরের জন্য ফরওয়ার্ড হচ্ছে, তাই মেডিকেল লিভ 30টি এবং হাফ অ্যাভারেজ 30টি আমরা লিখে দিলাম। হেডমাস্টার স্যার সিগনেচার করলেন। এবার পরের বছরে যায়, পরের বছরেও একইভাবে আমরা পূরণ করব, এবারও 15টি জমা হয়েছে, তাই 15টি করে লিখে দিলাম। এবার মোট সংখ্যা দেওয়া হলো 15+30=45টি, 45টি লিখে দেওয়া হলো। কোনো ছুটি নেননি, তাই ছুটিও সে একইভাবে আমরা লিখে দেব এবং হেডমাস্টার স্যার সিগনেচার করবেন। এরপরের বছর অর্থাৎ 183 থেকে 31584 পর্যন্ত একইভাবে সমস্ত তথ্য আমরা দিয়ে দেব, পরপর দিয়ে দিচ্ছি একই তথ্যগুলো। এবার 45+15=60টি হয়ে যাবে এবং হেডমাস্টার স্যার সিগনেচার করবেন। তারপরের বছর আবার সে একইভাবে সমস্ত তথ্যগুলো আমরা দিয়ে দিই। এবার এখানে মনে করছে তিনি এই বছরে 15টি মেডিকেল লিভ নিয়েছেন, তাহলে আমরা এখানে টোটাল মেডিকেল লিভের সংখ্যা লিখবো 15, অর্থাৎ তিনি 15টি মেডিকেল লিভ নিয়েছেন। তিনি কোনো হাফ অ্যাভারেজ পে নেননি, সেই জন্য এখানে আমরা নীল লিখবো। এবার এখানে আমরা 15টি লিখে দেবো, এখানে নীল হলো। এবার এখানে টোটাল সংখ্যা তাহলে কত হবে, এখানে মোট সংখ্যা ছিল 75, অর্থাৎ মোট এবছরে 75টি আমি ছুটি পেয়েছি, অর্থাৎ অর্জন করেছি। এর সঙ্গে 15টি ছুটি তিনি নিয়েছেন, অর্থাৎ 15টি এখান থেকে বিয়োগ হবে, অর্থাৎ এখানে আমাদের মোট সংখ্যা দাঁড়াবে আবার 60টি। অর্থাৎ অ্যাভারেজ পে অন মেডিকেল সার্টিফিকেট মোট সংখ্যা দাঁড়াবে 60টি, যে 60টি পরবর্তীকালে আমাদের ফরওয়ার্ড হবে পরের বছরের জন্য। কোনো হাফ অ্যাভারেজ পে নেননি, তাই হাফ অ্যাভারেজ পে যা ছিল তাই হবে। এরপর হেডমাস্টার স্যার সিগনেচার করবেন। হেডমাস্টার সিগনেচার হয়ে গেছে, এবার পরের বছরে যায়। পরের বছর আবার দিয়ে দিলাম তারিখ, এবারে 15টি মেডিকেল লিভ জমা হবে। কিন্তু এবারে দেখুন এখানে হাফ অ্যাভারেজ পে মোট সংখ্যা হয়ে গেছে 60, অর্থাৎ আমার আগে 60টি হাফ অ্যাভারেজ পে ছুটি জমা পড়ে গেছে। হাফ অ্যাভারেজ পে নিয়ম অনুসারে কোনো এমপ্লয়ি 30টির বেশি হাফ অ্যাভারেজ পে জমতে পারে না, যদি তার থেকে বেশি হয় সেগুলো বাদ যাবে। অর্থাৎ এক্ষেত্রে এবছরে তিনি কোনো হাফ অ্যাভারেজ পে লিভ আর্ন করছেন না, সুতরাং এখানে আমরা ড্যাশ দিয়ে দিলাম। মোট মেডিকেলের সংখ্যা দাঁড়াবে, আগের বছর 60টি ছিল, এবছর আরও 15টি যোগ হয়েছে, মোট 75টি, 75টি ছুটি এখানে হয়ে যাবে। হাফ অ্যাভারেজ পে 60টি ছিল, 60টি থাকবে, বা যদি আপনার মনে করেন যে এখানে 60টি লিখে পড়ে তারপরে ফাঁকা রেখে দেবেন যতই না আবার ছুটি নিচ্ছে তাও হবে, বা 60টি করে লিখে রাখতে পারেন। এরপরে কোনো ছুটি নেননি, তাই এখানে নীল হয়ে যাবে, এখানে আবার 75 চলে আসবে, কারণ 60টি ছিল আর সঙ্গে 15টি যোগ হয়েছে, মোট 75টা ছুটি পরবর্তী বছরের জন্য ফরওয়ার্ড হচ্ছে। সে 75 হাফ অ্যাভারেজ পে 60টা, তারপরে হেডমাস্টার মাসের সিগনেচার হয়ে গেল। এরপরে পরের বছরে যাই, পরের বছরে আবার একইভাবে আমরা লিখতে শুরু করব। 15টি তিনি মেডিকেল লিভ পেয়েছেন, একইভাবে হাফ অ্যাভারেজ পে এবছরেও তিনি পাবেন না। এরপরে মোট ছুটির সংখ্যা দাঁড়ালো 75+15=90, তার হাফ অ্যাভারেজ পে 60টি আছে, তার 60টি এখানে দিয়ে দেওয়া হলো। তিনি কোনো ছুটি নেননি, সেই জন্য নীল, এখানে হয়ে গেলো 90, এখানে হয়ে গেল 60। এরপরে হেডমাস্টার মাসের সিগনেচার। আবার পরের বছর, এবছরে আবার মনে করুন যে 5টি তিনি মেডিকেল লিভ নিয়েছেন, তাহলে এখানে 5টি মেডিকেল লিভ আমরা এখানে লিখে দিলাম। একটি কথা এখানে ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে এখানে যে আমরা 15টি লিভ নিয়েছি সেটি এমসি রেজুলেশন করাতে হবে এবং তার তথ্য আমাদেরকে দিতে হবে সার্ভিস হিস্ট্রিতে, অর্থাৎ সার্ভিস বুকের যে প্রথম দিকে পেজ আছে সেই পেজে সেই বছরের ঘরে আমাদের এই 15টি লিভকে তুলে দিতে হবে। কীভাবে সেটি কাজ করবো সেটি আমি এখানে বলে দিই। প্রথম সার্ভিস বুক আমাদের, এটি সার্ভিস বুক, এবার যে বছরে নিয়েছেন সেই বছরে লিখে দেবেন স্যাংশন ML, অর্থাৎ এখানে দেখুন একটি ঘর আছে নেচার অ্যান্ড ডিউরেশন অফ লিভ টেকেন, সেখানে লিখে দেবেন স্যাংশন ML। এবার কত দিনের জন্য নেওয়া হয়েছে লিভ, ফর 15 ডেজ, 15 দিনের জন্য নেওয়া হয়েছে, কত তারিখ থেকে কত তারিখ, 3/7/84 থেকে 17/7/84 অ্যাজ পার MC রেজুলেশন নাম্বার, এত যে MC রেজুলেশন নাম্বার এই ছুটি মঞ্জুর করা হচ্ছে, সেই ছুটি মঞ্জুরের রেজুলেশন নাম্বার এবং তার তারিখ। যদি স্পেশাল লিভ
বা অন্য কোনো কোনো লিগ হয় যা বোর্ড দ্বারা স্যাংশন করানো হয়, তাহলে সেক্ষেত্রে বোর্ডের যে মেমো নম্বর থাকবে সেই মেমো নম্বর এখানে দিতে হবে। চল আবার সাইলেন্ট বুকে ফিরে যাই। এবার এখানে পাঁচটি ছুটি আমার নিয়েছি, তাহলে এখান থেকে 105টা ছুটি আছে, সেখান থেকে 5টা ছুটি কমে যাবে, মোট ছুটির সংখ্যা দাঁড়াবে 61। তাহলে এখানে মোট ছুটির সংখ্যা দাঁড়ালো 61। এখানে কোনো হাফের ওয়েজপি নেওয়া হয়নি, সেই জন্য এখানে নীল, এবং মোট ছুটির সংখ্যা 60টি থাকবে। হেডমাস্টার মশাই সিগনেচার করবেন। এরপরের বছর অর্থাৎ 1988 থেকে 1989 এই সালে তারিখটি আমরা দিয়ে দিলাম। এবছরও তার 15টি মেডিকেল লিভ জমা পড়েছে, কোনো হাফের ওয়েজপি তা জমা হচ্ছে না, মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে 115। 61 প্লাস 15টি সমান 115। এরপরে থার্ড দিন তার হাফ এভারেজ পে লিভ, তিনি কোনো মেডিকেল লিভ নেননি, সেজন্য এখানে নীল হবে। মনে করুন এরপরে তিনি হাফ এভারেজ পে নিয়েছেন, তিনি 10টি কমিটেড লিভ নিয়েছেন। 10টি কমিটেড লিভ নেওয়া মানে তার দ্বিগুণ সংখ্যক হাফ এভারেজ পে তার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যাওয়া। অর্থাৎ তিনি যে 10টি লিভ কমিটেড করেছেন, অর্থাৎ তার 20টি লিভ এখান থেকে অর্থাৎ হাফ এভারেজ পে থেকে বাদ যাবে। অর্থাৎ এখানে যদি আমি লিখি, তিনি মোট 20টি হাফ এভারেজ পে নিয়েছেন। তার পাশে নোট দেওয়া আছে কমিটেড লিভ ফর 10 ডেজ, 10 দিন তিনি কমিটেড করেছেন, সেই জন্য তার অ্যাকাউন্ট থেকে 20টা লিভ এখান থেকে বাদ যাচ্ছে। যেহেতু নন মেডিকেল গ্রাউন্ডে তিনি লিভ নিয়েছেন, সেই জন্য কমিটেড লিভটা এখানে তিনি নিতে পারেন। কিন্তু যদি মেডিকেল গ্রাউন্ডে কোনো কমিটেড লিভ নিতে চান, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না মেডিকেল লিভ শেষ হচ্ছে ততক্ষণ তিনি কমিটেড লিভ পাবেন না। কিন্তু ব্যক্তিগত কারণের জন্য তিনি কমিটেড লিভ নিতে পারেন, যদিও তার অ্যাকাউন্টে মেডিকেল লিভ থেকে থাকে। এখানে তেমনি তিনি নিয়েছেন 20 দিন হাফ এভারেজ পে লিভ, তার বাদ গেছে 10 দিন কমিটেড লিভ নেওয়ার জন্য। তাহলে এবার তার ব্যালেন্স দাঁড়াবে 115 দিন তার মেডিকেল লিভ এবং 40 দিন তার হাফ এভারেজ পে লিভ এখানে জমা হবে। এরপরে হেডমাস্টারের সিগনেচার। এরপরে বছর চলে আসি, পরের বছর 89 সাল থেকে 90 সাল পর্যন্ত তার 15টি মেডিকেল লিভ জমা পড়বে। এবার আবার তিনি হাফ এভারেজ পে পাবেন, কারণ তার অ্যাকাউন্টে মোট 40টি হাফ এভারেজ পে লিভ জমা আছে। অর্থাৎ এখনও তার অ্যাকাউন্টে আরও 20টি হাফ এভারেজ পে লিভ জমা হতে পারে, সেই জন্য তার এখানে 15টি হাফ এভারেজ পে লিভ পাবেন তার সঙ্গে। তাহলে এখানে তার মোট মেডিকেল লিভ হলো 130টা, 115 প্লাস 15 সমান 130টি লিভ এখানে জমা হচ্ছে। তার মোট হাফ এভারেজ পে লিভের সংখ্যা দাঁড়ালো, এখানে ছিল 40, তার সঙ্গে এখানে 15টি যোগ হয়েছে, মোট হাফ এভারেজ পে সংখ্যা দাঁড়ালো 55টি। তাহলে এখানে আমরা লিখে দেবো 55। এরপর তিনি কোনো ছুটি নেননি, তাই এখানে নীল। এবার এখানে মোট সংখ্যা দাঁড়াবে তাহলে 130 এবং 55। এরপর হেডমাস্টার মশাইয়ের সিগনেচার থাকবে। এরপরের বছর এবার এখানে তার মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে 55টি। অর্থাৎ তিনি আর মোট 5টি ছুটি তার হাফ এভারেজ পে লিভের সঙ্গে যোগ করতে পারেন, তাই এখানে তার মোট ছুটির সংখ্যা যোগ হবে 5টি। অর্থাৎ তিনি মোট আর্ন করছেন হাফ এভারেজ পে 5টি, সুতরাং এখানে 5টি যোগ করা হলো, তার মোট সংখ্যা দাঁড়িয়ে গেল তাহলে এখানে 60টি। এখানে নীল, কোনো ছুটি নেননি তাই এখানে নীল। তার মোট মেডিকেল লিভের সংখ্যা দাঁড়ালো 145টি এবং হাফ এভারেজ পে দাঁড়ালো 60টি। এরপরের বছর, পরের বছরও সে একইভাবে আমরা প্রত্যেকটি ঘরকে পূরণ করব। এবছরে তিনি অন্য কোনো ছুটি নেননি, কিন্তু মাতৃত্বকালীন লিভ বা ম্যাটারনিটি লিভ তিনি নিয়েছেন। সেক্ষেত্রে আমাদের ম্যাটারনিটি লিভের যে ছুটির সংখ্যা, সেই ছুটির সংখ্যা আমাদের এখানে দিতে হবে। এখানে দেখুন ম্যাটারনিটি লিভ যে ঘর আছে, সেই ম্যাটারনিটি লিভ ঘরে দুটি অংশ আছে, একটি ফুল পে, একটি হাফ পে। যেহেতু ম্যাটারনিটি লিভ ফুল পে ছুটি, সেই জন্য এখানে আমরা ফুল পে ঘরে লিখে দেবো। 120 দিন এখানে ছুটি নিয়েছে এবং ফর্ম কত থেকে কত সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি বা নাও করতে পারি। সেই সঙ্গে সেই তথ্য আমাদের সার্ভিস বুকের যে সার্ভিস হিস্ট্রি আছে সেখানে আমাদের তুলতে হবে। অর্থাৎ এখানে থাকবে নেচার অ্যান্ড ডিউরেশন অফ লিভ ডেকের যে অংশ আছে সে অংশে আমাদের মেনশন করে দিতে হবে। স্যাংশন ম্যাটারনিটি লিভ, লিভ ফর 120 ডেজ ফ্রম যে তারিখ থেকে যে তারিখ নিয়েছেন সেটা, এবং কোন রেজুলেশন নাম্বারে সেই ছুটিকে মঞ্জুর করা আছে সেই রেজুলেশন নাম্বারে এবং তার ডেটটি এখানে দিতে হবে। আবার আমরা লিভ অ্যাকাউন্টে ফিরে যাই। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ম্যাটারনিটি লিভ কতদিন আছে সেটি আমরা দিয়ে দিয়েছি, শুধুমাত্র এখানে সংখ্যাটিও আমরা দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা দেব তার কতদিন মেডিকেল লিভ এবং হাফ এভারেজ পে লিভ জমা হয়েছে সেই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দেবো। হেডমাস্টার মশাই সিগনেচার করবেন। একইভাবে পরের ডেটগুলোতেও তাই হবে, আমরা বসিয়ে দিচ্ছি এক এক করে। তাহলে তার মোট মেডিকেল লিভের সংখ্যা দাঁড়ালো 160+15 সমান 175 দিন, এবং তিনি কোনো হাফ এভারেজ পে লিভ আর আর্ন করছেন না, তার এখানে 60 বসে গেল। এবার তিনি 25খানা আবার তিনি মেডিকেল লিভ নিচ্ছেন এবং তার মেডিকেল লিভের সংখ্যা এখানে আমরা বসিয়ে দিলাম, হাফ এভারেজ পে নেই,
এবং তাহলে 25 বিয়োগ 175 অর্থাৎ মোট সংখ্যা দাঁড়াবে 150টি মেডিকেল লিভ, যা পরবর্তী বছরের জন্য ক্রেডিটেড হবে। 150 হয়ে গেল, এবার তারপরে 150টি মেডিকেল লিভ যা পরবর্তী বছরে আবার ক্যারি ফরওয়ার্ড হবে। এরপর হচ্ছে তার 60টি হাফ এমএস পেড লিভ সিগনেচার অফ HM, তারপরের বছর একইভাবে আমরা লিখে যাব যে সমস্ত তথ্যগুলো। এবছর তিনি আবার 40টি মেডিকেল লিভ নিয়েছেন, সুতরাং এবছর তার সংখ্যা দাঁড়াবে 125টি, অর্থাৎ আগের বছর ছিল 150টি, 150-এর সঙ্গে তার যোগ হয়েছে 15টি, মোট হয়েছে 165, সেখান থেকে আবার 40টি বিয়োগ হচ্ছে, অর্থাৎ মোট তার মেডিকেল লিভের সংখ্যা দাঁড়াচ্ছে 125টি। হাফ রেসপি যা ছিল তাই থাকবে, এবার সিগনেচার অফ HM। এবার পরের বছর চলে যায়, পরপর বছরগুলোতে আমরা এবার বসিয়ে দিই। একইভাবে আমরা বসিয়ে দিলাম, এখানে তার মোট ছুটির সংখ্যা ছিল 125, তার সঙ্গে 15টি যোগ হয়ে হলো 140। হাফ এমএস পেলি যা ছিল তাই, আবার তার পরের বছরও একইভাবে বসিয়ে দিলাম। এবছর তার আরও 15টি বৃদ্ধি পেয়ে মোট মেডিকেল লিভ সংখ্যা দাঁড়াবে 155। তারপরের বছর আবার তিনি 15টি মেডিকেল লিভ পাবেন, তার মোট সংখ্যা দাঁড়াবে হচ্ছে 170টি, এবং তারপরের বছর যেন এই 170টি ক্যারি ফরওয়ার্ড হবে। আবার তারপরের বছরে চলে যায়, একইভাবে আমরা বসিয়ে দিলাম, তারপরের বছরও তাই, আবার 15টি মেডিকেল লিভ তার জমা হচ্ছে, এবং 15টি মেডিকেল লিভ আমরা যোগ করে দিলাম, মোট তার মেডিকেল লিভের সংখ্যা দাঁড়ালো 200টি। তারপরে বছর 2000 সালেও সে একইভাবে আমরা বসিয়ে দিলাম সমস্ত তথ্যগুলো। এরপরে বছর 2001 সাল, অর্থাৎ 2000 থেকে 2001 সাল পর্যন্ত, এবার তিনি আরও 35টি মেডিকেল লিভ নিয়েছেন। মেডিকেল লিভের ঘরে আবার 35টি তিনি ছুটিয়েছেন, সেই সংখ্যাটি এখানে উল্লেখ করে দেওয়া হলো। সেই সঙ্গে সার্ভিস বুকে যে মেন পেজ আছে, মেন পেজে আমরা উল্লেখ করে দেবো এই 35টি ছুটি তিনি নিয়েছেন, কত তারিখ থেকে কত তারিখ এবং কোন রেজিস্ট্রেশন নম্বরে এই ছুটিটি স্যাংশন করা হয়েছে। তার মোট তার ছুটির সংখ্যা দাঁড়ালো 215 + 15 = 230, তার থেকে 35 বিয়োগ, অর্থাৎ 195টি তার মোট ছুটির সংখ্যা দাঁড়ালো, যা পরবর্তী বছরের জন্য ফরওয়ার্ড হবে। এবার হেডমাস্টার সিগনেচার করবেন। তাহলে এই পেজটি শেষ হয়ে গেছে, এবার আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজও একই রকমভাবে ফাঁকা থাকবে, এবং এখানে সমস্ত তথ্যগুলো আবার আমাদেরকে ভর্তি করে দিতে হবে। যে তথ্যগুলো হচ্ছে এমপ্লয়ির তথ্য, যেমন নাম, কবে জয়েন করেছেন, কোন ডেজিগনেশনে জয়েন করেছেন, সেই ডেজিগনেশন আমাদের এখানে দিতে হবে, তার রিটায়ারমেন্টের তারিখ কত সেই তারিখটিও আমাদের এখানে দিয়ে দিতে হবে, এরপর কোন স্কুলে সার্ভ করছেন অর্থাৎ কোন স্কুলে কাজ করছেন সেই স্কুলের নাম আমরা দিয়ে দেবো। এবার কোনো ব্যক্তি যদি স্কুল পরিবর্তন করে, সেক্ষেত্রে তার এখানে স্কুলের নামটিও পরিবর্তন হবে। যদি তিনি নতুন স্কুল জয়েন করেন, অর্থাৎ ট্রান্সফার বা অন্য কোনো কারণে তার স্কুল পরিবর্তন হবে, সেক্ষেত্রে স্কুলের নামটিও তার পরিবর্তন হবে। অর্থাৎ যে স্কুলে তিনি কাজ করবেন, তখনকার যে স্কুল থাকবে সেই স্কুলের নাম এখানে থাকবে। এবার আমার আগের বছরে আগের পেজটি আমরা একবার দেখে নিই। এখানে 2001 সাল পর্যন্ত হয়ে গেছে, 2001 সালে মোট 195টি মেডিকেল লিভ তার জমা পড়েছে, 60টি হাফ এমএস পে, এবং তিনি মোট মেডিকেল লিভ নিয়েছেন টোটাল 105টি, এবং সেই 105টি আমরা প্রথমে আমরা লিখে নেব যে তিনি মোট কতগুলো ছুটি নিয়েছেন লিভ টেকেনের ঘরে। তাহলে এখানে আমরা প্রথমে সবচেয়ে প্রথমে লিখে নিই যে তিনি কতগুলো ছুটি ইতিমধ্যে নিয়েছেন। তিনি 105টা মেডিকেল লিভ নিয়েছেন, সে 105টা মেডিকেল লিভ আমরা এখানে লিখে দিলাম। এবার তার নতুন বছর অর্থাৎ 2001-2 সালে তার মোট কত ছুটি আছে বা কত ছুটি তিনি পেয়েছেন সেই তথ্যগুলো আমরা এবার লিখে নিই। তাহলে আগেরবারের মতো তিনি 15টি মেডিকেল লিভ আর্ন করেছেন, সেই মেডিকেল লিভগুলো আমরা লিখে দিলাম। এরপরে তিনি কোনো হাফ রেসপি পাচ্ছেন না, কারণ যে আগে তার 60টি হাফ রেসপি হয়ে আছে। মোট সংখ্যা দাঁড়ালো তাহলে 210টি, আগে ছিল আমাদের এখানে 195টি, তার সঙ্গে 15টি লিভ যোগ হয়েছে, 15টি লিভ যোগ হওয়াতে মেডিকেল লিভ হয়েছে, তার সঙ্গে 60টি হাফ এমএস পে কোনো ছুটি তিনি নেননি, তাই যা ছিল তাই থাকবে। এরপরে 60টি হাফ এমএস পে হেডমাস্টার মশাইয়ের সিগনেচার, এবং তারপরের বছর চলে আসি। একইভাবে তারপরের বছরও এবছরও তিনি কোনো ছুটি নেননি, তাই এবছর আমরা নীল লিখব, এবং তার যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো আমরা পরপর বসিয়ে দিই, এবং তারপরে হেডমাস্টার সিগনেচার। তারপরের বছর একইভাবে করে দিলাম। 2004-05 সাল পর্যন্ত আমরা ছুটির তথ্যগুলো এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা একটা জিনিস এখানে লক্ষণীয় যে তার এবার মোট ছুটির সংখ্যা হচ্ছে 255টি, এবং তিনি মোট ছুটি আগে নিয়েছেন 105টি, অর্থাৎ তার মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে 360টি। সার্ভিস রুল অনুসারে কোনো ব্যক্তি সর্বাধিক তার সার্ভিস লাইফে 365টি মেডিকেল লিভ পেতে পারে বা জমা হতে পারে, অর্থাৎ কখনোই তার মোট নেওয়া ছুটি এবং তার জমা ছুটির সংখ্যা 365টির বেশি পেরোবে না। অর্থাৎ এখানে তার মোট ছুটির সংখ্যা এখন জমা আছে 255 দিন, এবং তিনি 105 দিন নিয়েছেন, মোট 360 দিন
তার অতিবাহিত হয়ে গেছে। মোট মেডিকেল লিভের সংখ্যা দাঁড়াচ্ছে তার 360 দিন, অর্থাৎ তিনি তার অ্যাকাউন্টে মাত্র 5টি মেডিকেল লিভ জমা করতে পারবেন, তার থেকে বেশি তিনি মেডিকেল লিভ জমা করতে পারবেন না। অর্থাৎ এর পরের বছর মোট তার ছুটির সংখ্যা আর 5টি বাড়তে পারে, তার থেকে বেশি নয়। তাই চলুন এবার পরের বছরটি কীভাবে এন্ট্রি করবো আমরা দেখে নিই। তার পরের বছর অর্থাৎ 2005-06 সাল আমরা দিয়ে দিলাম, যেহেতু তার এখানে 255টি ছুটি জমে গেছে এবং 105টি ছুটি নেওয়া হয়ে গেছে, তাহলে মোট তার 5টি ছুটি তার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তাই এখানে আমরা তার সংখ্যাটি দিলাম 5 এবং তারপরে এখানে মোট সংখ্যা দাঁড়াবে হচ্ছে 260টি। কোনো হাফ রেসপি এখানে তার ক্রেডিট হচ্ছে না, তো সেই জন্য ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে এবং মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে হাফ রেসপে 60টি। কোনো ছুটি নেননি তাই এখানে নীল হচ্ছে, তারপরে এখানে চলে আসবে মোট ছুটির সংখ্যা 260, হাফ রেসপের সংখ্যা 60 এবং হেডমাস্টার্সের সিগনেচার। এরপরে একইভাবে পরের বছরগুলো চলতে থাকবে আর পরের বছরগুলোতে কোনো প্রকারে তার মেডিকেল লিভ জমা পড়বে না, তাই সেগুলো সব ফাঁকা থাকবে এবং হাফ রেসপের ঘরেও ফাঁকা থাকবে এবং তার ছুটির সংখ্যা যা ছিল তাই থাকবে। যদি কোনো ছুটি নিয়ে থাকে তাহলে সেই ছুটিগুলো তার শুধু এবার মাইনাস হবে, তার কোনো ছুটি আর জমবে না। তাহলে পরের বছরগুলো আমরা পরপর এখানে আমরা বসিয়ে দিই সমস্ত তথ্যগুলো। আমরা 2011-12 সাল পর্যন্ত এখানে আমরা বসিয়ে দিয়েছি। এবার মনে করুন কেউ যদি চাইল্ড কেয়ার লিভ নিয়ে থাকে, তাহলে চাইল্ড কেয়ার লিভ লেখার জন্য কোনো পার্টিকুলার ঘর সার্ভিস বুকে মেনশন নেয়, সেক্ষেত্রে আমরা এই রিমার্কসের ঘরটিকে চাইল্ড কেয়ার লিভের জন্য ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কেউ যদি চাইল্ড কেয়ার লিভ নিয়ে থাকেন তাহলে তার তথ্য লিভ অ্যাকাউন্টে যে রিমার্কসের ঘর আছে রিমার্কসের ঘরে আমরা চাইল্ড কেয়ার লিভটি এখানে লিখব। লেখার পরে তারপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন এবং কতদিন যে ছুটি নিয়েছেন তার তথ্য এখানে দিয়ে দিব। সেই সঙ্গে আমরা সার্ভিস বুকের যে সার্ভিস পেজে আমরা এখানে লিখব লিভ ফর 15 ডেজ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নিয়েছেন এবং কোন রেজুলেশন নাম্বারে সেই ছুটিকে মঞ্জুর করেছে তার তথ্য আমরা এখানে লিখে দেব। এরপর আবার আমরা মেন পেজে যেভাবে একের পর এক তথ্য দিয়ে আমরা আমাদের এভাবে আমরা লিভ অ্যাকাউন্টকে মেনটেন করব। আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই লিভ অ্যাকাউন্টকে লেখা হয় এবং তা মেনটেন করা হয়। এখানে যেগুলো দেখালো সব নর্মাল কেস, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেমন চলে সেইভাবে চললে কেমনভাবে সার্ভিস বুক লিখব এবং কীভাবে আমরা লিভ অ্যাকাউন্ট মেনটেন করব তা এখন পর্যন্ত আমরা দেখলাম পর্ব 1 এবং পর্ব 2-এ। এরপরের পর্বে আমরা দেখব কিছু আনইউজুয়াল কেস, অর্থাৎ এমন অনেক কেস থাকে যেসব সাধারণ ক্ষেত্রে আমাদের হয় না, সেসব ক্ষেত্রে আমরা কীভাবে সার্ভিস বুককে মেনটেন করব বা লিভ অ্যাকাউন্টকে কীভাবে মেনটেন করব তা আমরা দেখব। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া কোনো প্রশ্ন, কোনো সাজেশন কিংবা কোনো প্রকারের ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়া এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।